চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চুয়াল্লিশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ শুরুতে হারিয়ে বসেছে দলের সেরা তিন ব্যাটার সাদমান ইসলাম নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মমিউল হকের উইকেট স্কোর বোর্ডে মাত্র পনেরো রান যোগ করতেই তিন উইকেট হারিয়ে মহাবিপর্যয়ের টিম বাংলাদেশ পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলীর আগুনে বলিংয়ের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের ব্যাটারদের সামনে শাহিন শাহ আফ্রিদি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হিসেবে হাজির হয়েছে পঞ্চম ওভারের তৃতীয় বলে সাদমান ইসলাম এলবি ডাব্লিউর শিকার শাহিনের পাকিস্তানের জোরালো আবেদনে আউট দেয় আম্পায়ার পরবর্তীতে সাদমান রিভিউ নিলে দেখা যায় বলটি লাইনে ছিল না লাইনের বাইরে বল পড়ে লেগ স্টাম্পে একটু আঘাত করে যেহেতু ফিল্ডিং আম্পায়ার আউট দিয়েছে তাই রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদমান ফলে বারো বল খেলে মাত্র এক রান করে আউট হয়ে যান তিনি এক বল বিরতি দিয়ে আরও একটি উইকেট এবার ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত ব্যাটের কানায় লাগিয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা আবদুল্লা শফিকের হাতে ক্যাচ দেন শান্ত কোনো রানই করতে পারলেন না তিনি পরের ওভারে হাসান আলীর বলে উইকেট দিলেন মমিনুল হক ওভারের শেষ বলটি মমিনুলের ব্যাটের কানায় লেগে উঠে যায় মিড উইকেটে আজহার আলী দাঁড়িয়ে থেকে ক্যাচটা তালুবন্দি করে নিলেন শুধু পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেই তো বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যেতে পারতেন মুশফিকুর রহিম কিন্তু নার্ভাস নাইনটিজে কাটা পড়ায় অপেক্ষা বেড়েছিল মুশফিকের আর তাই সেই অপেক্ষা শেষ হলো দ্বিতীয় ইনিংসে এসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চার হাজার সাতশো অষ্টআশি রান নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম ইকবাল দ্বিতীয় স্থানে থাকা মুশফিকের রান ছিল চার প্রথম ইনিংসে ফাহিম আশরাফের বলে মোহাম্মদ রেজওয়ারের হাতে কট বিহাইন্ড হয়ে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি থেকে নয় রান দূরে থাকতে আউট হয়ে যান মুশফিক টেস্টে তখন তার সংগ্রহ দাঁড়িয়েছিল চার হাজার সাতশো সাতাশি রান তবে চূড়ায় উঠতে মুশফিক খুব একটা সময় নেন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ঠেলে দিলেন মুশফিক এক রান নিয়ে তিনি হয়ে গেলেন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী মুশফিক তামিমের পর টেস্টে তিন হাজার নয়শো তেত্রিশ রান করে তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান যেখানে তামিম পাকিস্তান সিরিজে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের